আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর হচ্ছে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার প্রতিবিম্ব নিয়ে। তো প্রতিবিম্ব নিয়ে যদি আমরা আলোচনা করি, তো প্রতিবিম্বটা এরকম যে প্রথমে হচ্ছে তোমার বিন্দুর প্রতিবিম্ব হয় এবং বিন্দুর প্রতিবিম্বর পরে হচ্ছে তোমার বস্তুর প্রতিবিম্ব হয়। অর্থাৎ হচ্ছে ওই বস্তুটার মধ্যে অনেকগুলো বিন্দু থাকে এবং প্রত্যেকটা বিন্দুরই আলাদা আলাদাভাবে প্রতিফলন হয় এবং তার মাধ্যমে পুরো বস্তুটাকে আমরা দেখতে পাই। তো আমরা যদি একটা অবতল দর্পণ আঁকি এভাবে, দেখো এটা কিন্তু একটা অবতল দর্পণ, আমরা উত্তরের দিকে পাড়া লাগিয়েছি, তাহলে কিন্তু আমাদের যে আরেকটা যে অংশটা বাদ থাকবে সেই অংশটা হচ্ছে কিন্তু আমাদের দর্পণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা লাইনটা নিই, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ এবং এখানে আমাদের, ধরো এখানে হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, তো এটা হচ্ছে আমাদের পি, আর এখানে হচ্ছে এম প্রাইম, এখানে হচ্ছে এম, এটা হচ্ছে দুই মেরু আমাদের। তো এখান থেকে ধরো আমার একটা বিন্দু দেওয়া আছে এইখানে, এটা হচ্ছে আমাদের বিন্দু। এখন এই বিন্দুটার প্রতিবিম্ব কোথায় হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে বিন্দু, এটা ধরো আমরা ও বিন্দু ধরলাম, এখান থেকে একটা আলোকরশ্মি প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো বিন্দু মানে আলোকরশ্মি যায় তখন সেটা ফোকাস দিয়ে ফিরে যায়। কি দিয়ে ফিরে যায়? ফোকাস দিয়ে ফিরে যায়, অর্থাৎ এটা এদিক বরাবর চলে যাবে। তারপরে আরেকটা আলোকরশ্মি আসবে যেটা হচ্ছে আমাদের এই যে পুরো যেই আমাদের বিন্দুটা আছে মধ্যবিন্দুটা সেখান দিয়ে যাবে, অর্থাৎ এইখানে যখন দেওয়া হবে এই আলোকরশ্মিটা এখান দিয়ে যখন যাবে সেটা আবার তার সেম কোণ করেই ফিরে যাবে, অর্থাৎ এইভাবে ফিরে যাবে। তো এখন এই দুটো রশ্মি এইখানে মিলিত হলো, তার মানে এই যে বিন্দুটা এই বিন্দুটার প্রতিবিম্ব এইখানে তৈরি হবে। তো আমরা কি পেলাম, যদি এখানে অর্থাৎ ফোকাস বিন্দুর বাইরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে সেটার প্রতিবিম্ব হচ্ছে আমাদের নিচেও তৈরি হবে। যেহেতু এটা বিন্দু তো এটার মধ্যে আমরা আর কিছু বলতে পারছি না, আমরা জাস্ট বলবো যে এরকম, মানে এইভাবেই হচ্ছে তোমার প্রতিবিম্বগুলো তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে আমরা একটা দর্পণে দেখলাম, অর্থাৎ আমরা গোলীয় দর্পণে দেখলাম। এখন আমরা যদি একটা হচ্ছে মানে যে উত্তল দর্পণ, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণে দেখলাম, এখন যদি আমরা একটা সমতল দর্পণে দেখি, আমরা পেছনে পাড়া লাগাই, তাহলে এটা এখন আমাদের একটা সমতল দর্পণ হয়ে গেল। এখন আমরা আঁকি আমাদের অক্ষ, প্রধান অক্ষ আঁকলাম। এখন এখানে আমাদের যদি একটা বিন্দু থাকে এইখান বরাবর, এটা যদি আমাদের একটা বিন্দু হয় এটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তো সমতল দর্পণের ক্ষেত্রে যখন কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় তখন সেটা আবার সেই সমান্তরালেই ফিরে যায়, আর যদি কোনোটা এই যে একদম মাঝ বরাবর যায় তাহলে সেটা আবার সেম কোণ করেই ফিরে যায়। এটা কিন্তু সবাই তোমরা জানো যে সমতল দর্পণের ক্ষেত্রে যে কোণ করে আসে সেই কোণ করেই আবার ফিরে যায় প্রতিফলন। তো এই মাঝখানে ধরো আমাদের এখানে একটা কোণ তৈরি হবে, এখানেও একটা কোণ তৈরি হবে এবং এই দুটো কোণ অবশ্যই সমান হবে। তো এখানে যে কোণটা তৈরি হবে এখানেও একটা কোণ অলরেডি তৈরি হবে। তো এইটাকে যদি আমরা বর্ধিত করে দেই এদিক বরাবর, এবং এই যে এই রশ্মিটাকে যদি আমরা বর্ধিত করে দিই এদিক বরাবর, তাহলে দেখো এটা এইখানে মিলিত হলো, এই যে এইখানটা মিলিত হলো এটাই কিন্তু মেইনলি হচ্ছে এই যে এই বিন্দুটির হচ্ছে প্রতিবিম্ব। এখানেও যে কোণটা তৈরি হবে এই কোণ আর এই কোণ কিন্তু সেম হবে। এটা হচ্ছে তোমার সমতল দর্পণের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের এম মেরু, দুই মেরু, আর এটা হচ্ছে ধর আমরা কিউ ধরলাম এই মাঝখানেরটাকে। তো এই দেখো, তাহলে এরকমভাবে তোমার হচ্ছে সমতল দর্পণে প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে বিন্দুর প্রতিবিম্ব, আর অবতল দর্পণে হচ্ছে এরকমভাবে বিন্দুর যে প্রতিবিম্ব আছে সেগুলো তৈরি হয়ে থাকে। তো এই দুটোর মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে যে বাস্তব প্রতিবিম্ব আর অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব কখন হয়? দেখো যখন সেটা দর্পণের ভিতরেই তোমার একটা প্রতিবিম্ব তৈরি করবে। এই বিন্দুটা কিন্তু একটি বাস্তব প্রতিবিম্বের উদাহরণ, কিন্তু এই বিন্দুটা যেটা তৈরি হয়েছে এটা কিন্তু হচ্ছে একটা অবাস্তব বিন্দুর প্রতিবিম্ব, মানে অবাস্তব প্রতিবিম্ব। কারণ দেখো এখানে যেই আমাদের প্রতিবিম্বটা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের যেই তোমার দর্পণটা আছে যেটা সেটা দর্পণের পাশেই, অর্থাৎ দর্পণের যেই পাশে আছে সেই পাশেই তোমার প্রতিবিম্ব তৈরি করেছে, তাহলে এটা হচ্ছে একটি বাস্তব প্রতিবিম্ব। আর এখানে দেখো, এখানে আমাদের মনে হচ্ছে যেন এখান থেকে তোমার এই রশ্মিগুলো আসছে, এই জন্য এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তো বাস্তব প্রতিবিম্বর তোমরা যদি একটা সংজ্ঞা দিতে চাও তাহলে তোমরা এভাবে দিতে পারো যে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃত পক্ষে মিলিত হয় তাহলে
ওই যে দ্বিতীয় বিন্দুটা আছে ওই বিন্দুটাকে আমরা প্রথম বিম্বর বাস্তব প্রতিবিম্ব বলবো। আমি আবার তোমাদের জন্য বলে দিচ্ছি যে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মি উৎস কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে ওই যে দ্বিতীয় বিন্দুটি আছে তাকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। আর যদি অবাস্তব প্রতিবিম্বের তোমরা সংজ্ঞা দিতে চাও তাহলে এরকম দিতে পারো যে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে আমরা প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলবো। দেখো আমরা এখানে আবার আমি তোমাদের যে অবাস্তব প্রতিবিম্বটা বলি, যে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। অর্থাৎ আমাদের মনে হচ্ছে যে এখান বরাবর হচ্ছে তোমার প্রতিবিম্ব, মানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমার মনে হচ্ছে যে প্রতিবিম্ব আলোকরশ্মিগুলো আসছে, কিন্তু এখানে কিন্তু আলোকরশ্মিগুলো সবগুলো মিলিত একটা জায়গায় মিলিত হয়ে গেছে। তো আমাদের কিন্তু এরকম ধরে নিতে হচ্ছে না যে এটা কোনো জায়গা থেকে আসছে। তো এইভাবেই হচ্ছে তোমার মেইনলি প্রতিবিম্ব যেই অংশটুকু আছে সেটা এভাবেই বলা হয়। তো আশা করি তোমরা এই পুরোটুকুই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গোলীয় দর্পণে কীভাবে হচ্ছে তোমার প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই সম্পর্কে জানবো। আর আমরা যদি বলি যে সমতল দর্পণ নিয়েও আমাদের হালকা একটু আলোচনা আছে, তো সমতল দর্পণের ক্ষেত্রে জিনিসটা এমন, আমরা যে সমতল দর্পণের যে প্রতিবিম্ব আছে সেটার যদি বৈশিষ্ট্য বলি তো সেটা হবে যে সমতল দর্পণ থেকে হচ্ছে তোমার বস্তুর দূরত্ব যত আর যে দর্পণে তোমার প্রতিবিম্ব যেটা হবে সেটার দূরত্ব সেম থাকবে। অর্থাৎ এই যে এতটুকুর দূরত্ব আর এতটুকুর দূরত্ব সেম, অর্থাৎ তুমি যখন আয়নায় দেখো তোমার নিজেকে তখন তুমি আয়না থেকে যতটুকু দূরত্বে দাঁড়িয়ে আছো তোমার দর্পণে যেই তোমার প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও ততটুকু দূরত্বেই তৈরি হবে, অর্থাৎ তোমার কাছে মনে হবে ততটুকু দূরত্বেই তৈরি হয়েছে। সমতল দর্পণে আমরা যে দর্পণটা দেখি, মানে সমতল দর্পণে আমরা যে প্রতিবিম্বটা দেখি আমাদের নিজেদের, অর্থাৎ আয়নায় আমরা নিজেদের যেটা দেখি সেটা কিন্তু হচ্ছে একটি অবাস্তব প্রতিবিম্ব। তারপরে হচ্ছে যে প্রতিবিম্বর যে আকারটা থাকবে সেটা লক্ষ্যবস্তুর আকারের সবসময় সমান থাকবে, যে তোমার লক্ষ্যবস্তু যেরকমই থাকবে তোমার, মানে তুমি যতটুকু আয়নায় কিন্তু তুমি নিজেকে ততটুকুই দেখতে পারো, তুমি কিন্তু তার থেকে বড়ও দেখতে পারো না ছোটও দেখতে পাও না, অর্থাৎ তোমার যেই উচ্চতা এবং আয়নার প্রতিবিম্বর উচ্চতা কিন্তু সেম। এটাই হচ্ছে যে তোমার প্রতিবিম্বের যে আকার এবং লক্ষ্যবস্তুর আকার হচ্ছে সবসময় সেম থাকবে। আর হচ্ছে তোমার প্রতিবিম্ব অবাস্তব হবে এবং অবশ্যই সোজা হবে, অর্থাৎ তোমার কিন্তু আয়নার ভিতরে দেখলে তুমি উল্টা দেখতে পাও না নিজেকে, অর্থাৎ তোমাকে কিন্তু উল্টা দেখা যায় না। কিন্তু তুমি যখন কোনো চামচে নিজেকে দেখার চেষ্টা করবে চামচের পেছনের পিঠে তখন কিন্তু তুমি দেখবে সেটা উল্টা, কিন্তু তুমি যখন হচ্ছে তুমি আয়নায় দেখবে তখন কিন্তু তুমি তোমার নিজেকে উল্টা দেখবে না, তুমি কিন্তু তোমার নিজেকে সোজা দেখবে এবং অবশ্যই সেটা কিন্তু তোমার হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গোলীয় দর্পণে কীভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, কোথা থেকে কী হয়, অর্থাৎ কোন বিন্দু থেকে তোমার আলোকরশ্মি গেলে সেটা কিভাবে ফিরে যায় সেই সম্পর্কে আমরা দেখব। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।